शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुं। श्री श्री मायर कथा सरजुबाला देवी मायर दीक्षिता उनार संगे मायर विभिन्न कथोपकथन एवं घटनावली उनी लिपिबद्ध करे गेछेन सेखान थेके आमि पढ़े शोनाच्छि। দিনটি ছিল দোসরা জ্যৈষ্ঠ 1325। বৈশাখ মাসে শ্রী শ্রী মা জয়রাম বাড়ি হতে এসেছেন। ম্যালেরিয়া জ্বরে ভুগে দেহ জীর্ণ শীর্ণ, একটু সুস্থ হলে দেখা করা উচিত মনে করে এবং তার অসুস্থ শরীর বলে এখনো কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি। পরে মেয়েদের আসতে বাধা নাই, আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছে, দেহ অত্যন্ত শীর্ণ। আমাকে দেখেই বললেন, এসো মা এতদিনে এলে গো। হ্যাঁ মা কবেই তো আসতুম, কিন্তু শুনেছিলুম এখনো আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আশাটা পছন্দ করছেন না, তাই এতদিন আসিনি। আপনার জন্যে আমাদের প্রাণ ছটফট করে, আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন, তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে, অভাব তো নেই। মা হেসে বললেন, না মা না, তোমাদের কারো কথা আমি ভুলিনি, সকলের কথাই মনে করেছি। আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি, না জানি কেমন আছেন। আগের চেয়ে অনেক ভালো আছি মা, দেখো না পায়ে হাতে কি ছাল চামড়াটা উঠে যাচ্ছে, পায়ে হাত দিয়ে দেখি সত্যই ওই রূপ হয়েছে। এখানে কাপড় নিয়ে গিয়েছিল, দিতেই মা বলছেন, বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কমও আছে, পূজার সময় তো এখানে ছিলুম না, বৌমা সেদিন এসেছিল। তারা সব ভালো আছেন? শ্রীমান শোভরানের কথা জিজ্ঞাসা করে বললেন, তার এখন কি করে চলছে, কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই, কি পোড়া যুদ্ধ লেগেছে, কত দিনে যে থামবে, লোকে খেয়ে পরে বাঁচবে, তাই এই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তো মা। আমি কাগজপত্রে যা পড়েছিল কিছু কিছু বলতে লাগলো, অধিক কথা কইলে পাছে তার অসুখ বাড়ে এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় গ্রহণ করলো। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাহিয়া শরণ।